বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আজকে আমি শেয়ার করছি গুড় দিয়ে তেলে ভাজা পাকন পিঠা রেসিপি। গুড় দিয়ে তেলে ভাজা পিঠাটা কিন্তু খুবই ইয়ামি খেতে। চিনির পিঠাটা আমরা সকলেই পছন্দ করি, তবে গুড়ের পিঠাটাও কিন্তু খুব ভালো লাগে এবং সেই সাথে বানানোটাও খুবই ইজি, একই প্রসেস। তবে গুড়ের পিঠাটা কিন্তু চিনির পিঠাটার থেকেও খুব মজা লাগে। আর এখন যেহেতু শীতের সময়, খেজুরের পাটালি গুড়টা কিন্তু অ্যাভেলেবেল, তো এই জন্য আজকে আমি শেয়ার করছি খেজুরি গুড়ের পাটালি দিয়ে সুন্দর এবং পারফেক্ট, সেই সাথে খুবই ইয়ামি তেলে ভাজা পাকন পিঠা। তো দেখো সুন্দর ফোর উঠেছে। তো আজকের এই রেসিপিটি তোমাদের জন্য, এবং সেই সাথে তোমরা যারা আমার নতুন ভিউয়ার্স আছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমার কাছে কেমন লাগলো। তো চলো আজকের রেসিপিটি দেখে নিই। এখানে প্রথমে আমি পরিমাণ মতো গুড় জলের সঙ্গে, অল্প পরিমাণ জলের সঙ্গে জাল করে গলিয়ে নিয়েছি। এটা কিন্তু গরম, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ছোট গ্লাসের এক গ্লাস দুধ। দুধটা আমি কাঁচা দুধই দিলাম, দুধটা আগে থেকে জাল করা নয়, তবে তোমরা জাল করা দুধটাও ব্যবহার করতে পারো। তোমরা ঠিক যতটুকু পরিমাণ, মানে যতগুলো পিঠা তৈরি করতে চাও ঠিক সেরকম পরিমাণে জল নেবে বা দুধ নেবে। আর এখানে আমি এই যে ছোট বাটিটা ব্যবহার করছি, এ বাটির দু বাটি শুকনা চালের গুঁড়া এবং তিন বাটি ময়দা দেবো। আমি যতটুকু জল বা দুধের লিকুইডটা আমি তৈরি করেছি তাতে করে আমার এখানে দু বাটি শুকনা চালের গুঁড়া এই বাটির এবং তিন বাটি ময়দা আমি ব্যবহার করেছি। ময়দার পরিমাণটা তোমরা একটু বেশি রাখবে চালের গুঁড়া থেকে, তাহলে পিঠাগুলো সুন্দর নরম তুলতুলে হবে এবং বাসি হওয়ার পরে, মানে পিঠাটা পরের দিনও সেরকম একই রকম নরম থাকবে। তো এবং পিঠাগুলোও কিন্তু, যদি ময়দার পরিমাণটা একটু বেশি হয়, পিঠাগুলোও কিন্তু খেতেও ভালো লাগে এবং ফুলেও সুন্দর। তো কিছু টিপস সহ তোমাদের জন্য, আর আমি এখানে হাত দিয়ে আমি ব্যাটারটা ভালো করে মেখে নেব। এই যে দলা দলা ভাবটা আমি যদি হাত দিয়ে মেখে নিই, তোমরা যদি হাত দিয়ে মেখে নাও তাহলে দেখবে এই যে দলা ভাবটা আর থাকবে না। আর অল্প অল্প আমি ময়দা বা চালের গুঁড়ো অ্যাড করব আর ভালো করে মেখে নেব। তো আজকের এই পিঠাটাই আমি যে গুড়টা ব্যবহার করেছি পরিমাণটা আমি দেখাইনি, তার কারণ মিষ্টিটা তোমরা তোমাদের চাহিদা অনুযায়ী মিষ্টিটা অ্যাড করে নিতে পারো। তবে মিষ্টি যদি পরিমাণে এই পিঠাটায় বেশি হয়ে যায় অতিরিক্ত, তাহলে কিন্তু পিঠাটা তাড়াতাড়ি ফুলে ওঠার আগেই কিন্তু পিঠাটা, যেহেতু তেলে ভাজা পিঠা পুরো, তো এই জন্য মিষ্টিটা একটু কম হলেও চলবে, কিন্তু মিষ্টিটা বেশি হয়ে গেলে কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে। ভাজতে পিঠা ভাজা হতে না হতেই কিন্তু পিঠাগুলো পুড়ে যাবে। তো এই পর্যায়ে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো আজকের রেসিপিটি কেমন লাগলো? তোমরা যারা আমার নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। আর আমি চেষ্টা করব সবসময় সহজভাবে তোমাদের সঙ্গে কিছু ঘরোয়া যতগুলো রেসিপি আছে বা যে রেসিপিগুলো খুবই ইজি কিন্তু অনেক সময় আছে কিন্তু আমাদের হতে চায় না পারফেক্টলি, আমি সেগুলো চেষ্টা করব টিপস সহ তোমাদের সাথে শেয়ার করার। তো ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি। এবার আমরা তেলটা একটু গরম হয়ে গেলে, ঠিক আমরা যে হিটে চপ ভাজি সেই হিটেই কিন্তু আমরা পিঠাগুলো ভাজব। পিঠাতে হিট হয়ে যাওয়ার, তেলটা হিট হয়ে যাওয়ার পরে তারপর আমরা হিটটা কমিয়ে দেব। তো এবার আমি এক চামচ ব্যাটার নিয়ে নিচ্ছি, তেলের মধ্যে দিয়ে দেব। এই যে দেখো আর পিঠাগুলো আমি একটু বড় বড় সাইজের তৈরি করছি, তো পিঠাগুলো কিন্তু সুন্দর ফুলে উঠবে, সেই সাথে পারফেক্ট তৈরি হবে। তো আমার যারা নতুন ভিউয়ার্স আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব বাটন ক্লিক করার পরে দেখবে একটি বেল বাটন আসে, বেল বাটনে ক্লিক করার পরে তারপর দেখবে অল আসে, তোমরা অবশ্যই অলে ক্লিক করবে, তার কারণ অনেকেই আছে সেটা করো না হয়তো বেল বাটন ক্লিক করে। তো এজন্য আমার সকল ভিডিওর নোটিফিকেশানগুলো হয়তো তোমাদের কাছে পৌঁছায় না, তো এই জন্য যারা আমার সাবস্ক্রাইবার আছো তাদেরকে বলছি, এবং যারা আমার নতুন ভিউয়ার্স তাদেরকেও বলছি তোমরা অবশ্যই অল ক্লিক করবে, তাহলে আমার সকল ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের কাছে ভালোভাবে পৌঁছে যাবে সঙ্গে সঙ্গে আমি ভিডিও আপলোড করার পরপর। তাহলে দেখবে তোমরা দেখতে পারবে রেসিপিগুলো। তো
আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, এবং আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলোও আমাকে জানাবে, তাহলে আমি ভুলগুলো শুধরাতে পারবো। তো এরকম রেসিপি আরও আমি যাতে ভালো ভালো রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারি, এবং যদি তোমরা কিছু আমার এই রেসিপি থেকে শিখে থাকো, যারা নতুন তাদের জন্য তো অনেক উপকার হবে, এবং যারা পারো তারাও কেমন লাগলো আমার আমার রেসিপিগুলো কতটা পারফেক্ট হয়েছে আমার সঙ্গে শেয়ার করবে, এবং আমার সাথে এভাবেই পাশে থাকো। তো আজকের এই পিঠাগুলো আমি এভাবে, দেখো সুন্দর ফুলকো হয়েছে, এরকম সকল পিঠাগুলো এরকম ফুলকো হবে, আমি এভাবে সকল পিঠাগুলো ভেজে নিচ্ছি। তো এভাবে আমি তুলে নিচ্ছি, আমি বেশি খুব ডিপ কালার করছি না, এভাবে আমি সকল পিঠাগুলো ভেজে নেব। তো আজকের এই গুড় দিয়ে তেলে ভাজা পিঠাটার রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, এবং তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করো, এবং ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবে না, এবং আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবে। তো আজকের এই রেসিপিটি তোমাদের জন্য, তোমরা আমার পাশেই থাকো, এবং সামনে আরও আমি নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। আজকের পিঠাগুলো কিন্তু বড় বড় সাইজের, এবং সেই সাথে পারফেক্ট তেলে ভাজা পাকন পিঠা। এর আগে আমি আমার চ্যানেলে চিনি দিয়ে তৈরি করে তোমাদের সাথে শেয়ার করেছি, আজকে আমি শেয়ার করলাম গুড়ের নরম তুলতুলে, সেই সাথে পারফেক্ট, এবং ভিতরে ততটাই পারফেক্ট এবং সুন্দর ফোর ওঠা তেলে ভাজা পেলে পুলি পিঠা তোমাদের জন্য। তো তোমরা সকালে অনেক অনেক ভালো থাকো এবং এনজয় করো, বাসায় অবশ্যই ট্রাই করবে, এবং আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমার সঙ্গে শেয়ার করবে। তো আজকে এই পর্যন্তই, তোমাদের সামনে আরও নতুন কোনো পর্ব, নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা সকলে ভালো থাকো।